পুলিশ একজনকে থামিয়ে জিজ্ঞেস করলো, আপনি সিগন্যাল কেন অমান্য করলেন, আপনি কি সিগন্যাল দেখেননি? লোকটি বলল, হ্যাঁ আমি সিগন্যাল দেখেছি, কিন্তু এর নিচে যে আপনি আছেন সেটা দেখি নাই। সামনে দেখেন সবুজ আলো জ্বলছে, তার মানে আমরা যেতে পারবো, কিন্তু কেউ যাচ্ছে না, কারণ তাদের কাছে মনে হচ্ছে সবুজ শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই, নড়ছে না কেউই। আহ কী মনোরম দৃশ্য! তাহলে সবাই কখন যাব, একটু অপেক্ষা করি, অপেক্ষা করি। হ্যাঁ, মেয়েটা কোনো একটা সিগন্যাল দিতে চাচ্ছে হয়তো। এই তো লাল লিপস্টিক পরা ঠোঁট তার, এখন এগোনো যায় তার দিকে। তাও মেয়েটা কি সত্যিই লিপস্টিক পরা ঠোঁট দেখিয়ে এগোতে বলছে? আচ্ছা অপেক্ষা করি। ওই তো মেয়ের পক্ষ হয়ে পুলিশটাই যেন বলে দিচ্ছে, এবার আপনারা এগোতে পারেন। আচ্ছা তাহলে যাওয়া যাক, যাওয়া যাক। এই হলো অবস্থা, এখন আমরা যাইতে পারবো। এই হলো অবস্থা, দেরি না করে তাড়াতাড়ি যাই।